নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয়, আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজ আমি আপনাদের সাথে এখন আলোচনা করব বাস্তুর ক্ষেত্রে দেবতাদের গুণ ধর্মের বিষয়গুলি সম্পর্কে। দেখুন, দেবতাদের দুই ধরনের প্রকারভেদ হয়ে থাকে। একটি হচ্ছে নিত্য দেবতা, দ্বিতীয়ত হচ্ছে নৈমিত্তিক দেবতা। এই নৈমিত্তিক দেবতাগণকে দুটি ভাগে বিভক্ত করা হয়েছে। তার মধ্যে একটি হচ্ছে মর্তাদি দেবতা এবং একটি হচ্ছে অধিষ্ঠাত্রী দেবতা। বায়ুমণ্ডল বা চক্রে নৈমিত্তিক দেবতাদের স্থান দেওয়া হয়েছে। এই বাস্তু দেবতাগণ অধিষ্ঠাত্রী দেবতাদের অন্তর্গত হয়ে থাকে। এই বিশিষ্ট দেবতারা চিরকালের জন্য কোনো একটি জায়গায় কখনোই কিন্তু স্থির থাকেন না। সময়ের সাথে সাথে তারা গড়ে ওঠেন এবং একদিন তারা বিদায় নেন। যখন কোনো খালি জমিতে বাস্তু গড়ে ওঠে, তখন ওই বিশিষ্ট দেবতাগণ সেই বাস্তুতে এসে বসবাস করতে থাকেন। আবার যখনই সেই বাস্তুটি কোনো কারণে ধ্বংস হয়ে যায়, তখন দেবতাদেরও সেখানে কোনো অস্তিত্ব থাকে না। বাস্তুচক্রে আমরা যে দেবতাদের কথা বলছি, তারা সকলেই কিন্তু আমাদের জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত রয়েছে। এই বিশিষ্ট দেবতাগণ আলাদা আলাদা শক্তিকে নিয়ন্ত্রণ করছে। আমরা ধার্মিক হই কিংবা নাস্তিক হই, যাই হই না কেন, আমাদের এই প্রাকৃতিক শক্তি বা ঊর্জা নিয়ে কিন্তু বাঁচতে হবে। এই 45 জন দেবতা কিন্তু আসলে 45টি ব্রহ্মাণ্ডীয় শক্তি। এই শক্তি ছাড়া মানুষ কিন্তু কখনোই বাঁচতে পারে না। এবার আমরা আপনাদের সাথে আলোচনা করব বাস্তুচক্রের পঞ্চম দেবতা সূর্যের সম্পর্কে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমাদের বাস্তুতে 45টি দেবতার মধ্যে পঞ্চম নম্বর দেবতার স্থান কোথায় রয়েছে। ঈশান কোণা থেকে পূর্বমুখী হয়ে যদি আমরা আসতে থাকি, তাহলে 5 নম্বর ঘরটি হচ্ছে আমাদের পঞ্চম নম্বর দেবতার স্থান, এবং এটিকে বলা হয়ে থাকে সূর্য। সূর্য দীপাদিক দেবতা। এই পদে দাঁড় করা সম্ভব, কিন্তু দোষযুক্ত হয়ে থাকে শাস্ত্রীয় মতে। যখন এই পদটি শুভ হয়, একজন ব্যক্তি যে স্থানে থাকেন সেই স্থানে তেজোদ্দীপ্ত হয় ও ওই ব্যক্তি এক উজ্জ্বল ব্যক্তিত্বের অধিকারী হয়ে থাকে। সমস্ত দিক দিয়ে একটি সমস্যাকে বিশ্লেষণ করতে তিনি পারদর্শী হয়ে থাকেন। যে কোনো ধরনেরই সমস্যা হোক না কেন, এই সূর্যের স্থানে যদি কোনোরূপ দরজা হয়ে যাচ্ছে, কোনোরূপ স্থান হয়ে যাচ্ছে, এই স্থানটি মুখ্যত নির্দেশ করে থাকে কোনো সমস্যাকে বিশ্লেষণ করতে পারার ক্ষমতা এবং পারদর্শিতা। কোনো বিষয়ে গভীর প্রবেশ করে তিনি তার অন্তস্থকে, রহস্যকে অনুভব করেন এবং তার উপর নিজের প্রতিফলন ঘটিয়ে থাকে। তার মন যে কোনো নেতিবাচক চিন্তা থেকে মুক্ত হয়ে থাকে। তার অনুভূতি তথা মন শুদ্ধ চিন্তায়, শুদ্ধ ভাবনায় সর্বদা ডুবে থাকে। এরকম স্থানটি কিন্তু মুখ্যত এই দিকগুলিকে নির্দেশ করে থাকে। তিনি অর্জন করেন অতি জনমোহিনী ব্যক্তিত্ব এবং প্রতিটি কোণ থেকে তিনি প্রশংসা তথা তোষামদ লাভ করে থাকেন। অর্থাৎ যদি কোনো বাস্তুকে এই স্থানটি, 5 নম্বর যে স্থানটি রয়েছে, যে স্থানটি আপনার স্ক্রিনে দেখতে পেলেন, এই স্থানটি যদি শুভ হচ্ছে, এই স্থানে যদি কোনো নেতিবাচক জিনিস নেই বা নেগেটিভ জিনিস নেই শাস্ত্রীয়ভাবে, তাহলে কিন্তু তাদের ক্ষেত্রে তাদের জীবনে উন্নতি বিভিন্ন দিক থেকে লাভ হতে দেখা যাবে, প্রশংসা লাভ হতে দেখা যাবে। পার্থিব সুখ স্বাচ্ছন্দ্যকে জয় করে তার আধ্যাত্মিক উত্তরণ ঘটানোর দিক হচ্ছে এটি। এই পদের অনুকূল প্রভাবে ব্যক্তিটি স্বাস্থ্যবান হয়ে থাকেন, শক্তিশালী হয়ে থাকেন, অত্যন্ত ইতিবাচক মনোভাব নিয়ে প্রতিটি পরিস্থিতিকে সামাল দিতে সক্ষম হয়ে থাকেন। তিনি বিশ্বাসী, সৎ এবং আগুনের মতো উদ্যমী হয়ে থাকেন। যে কোনো বিষয়ে উদ্যম তার মধ্যে ভরপুর রূপে দেখা যায়। তিনি শ্রেষ্ঠ অনুভূতি ও উপলব্ধির গুণ দ্বারা আশীর্বাদ ধন্য হয়ে থাকেন। তিনি সমস্ত নেতিবাচক বস্তুকে সহজেই জয় করতে পারেন এবং অন্যের কাছে সম্মানীয় ব্যক্তি হয়ে ওঠেন। এটি তখনই কেবলমাত্র হয় যখন এই পথটি অনুকূল হয়, যখন এই স্থানটি অনুকূলে থাকে তখন। যেমন মিত্র হচ্ছে বরুণ বা অগ্নির অনুকূল ফল থেকে প্রাপ্ত হতে পারে, ঠিক সেরকমই সমরাঙ্গন সূত্রধারে গ্রন্থে এই সূর্যের স্থানটিকে বিবস্বাত নামেও অভিহিত করা হয়ে থাকে।
এই পদে যদি কখনো দোষের প্রভাব হচ্ছে, ত্রুটিপূর্ণ পদের ক্ষেত্রে একজন ব্যক্তি কোনো বিষয়ে যথার্থতা নিয়ে চিন্তা করতে সক্ষম হতে পারেন না, তার যুক্তিবাদী ক্ষমতা দুর্বল হতে থাকে এবং বেশিরভাগ সময়ে তিনি ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেন যে এই স্থানটি আপনাদের ক্ষেত্রে অশুভ হয়ে যাচ্ছে, নেতিবাচক হয়ে যাচ্ছে, নেগেটিভ হয়ে যাচ্ছে। তো দেখুন, এই স্থানটি যদি কোনোভাবে খারাপ হয়ে যাচ্ছে তাহলে জীবনে প্রচুর সমস্যা অসুবিধার মধ্যে আপনি পড়ে যাবেন, চারিদিক থেকে একটা সমস্যা আপনাকে ঘিরে ধরবে। তাই এই স্থানে কোনো রকম নোংরা আবর্জনা, ডাস্টবিন, টয়লেট বিশেষ করে কখনোই করা উচিত না, তাহলে আপনাদের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের অসুবিধা আপনাকে আষ্টে পৃষ্ঠে ধরবে ধীরে ধীরে। এই পদের নেতিবাচক প্রভাবে তিনি জীবনের হতোদ্যম এবং অসাংগঠনিক হয়ে উঠতে পারেন, কোনোভাবেই সাংগঠনিকভাবে আপনাদের যে মনোবল সেটা হারিয়ে যেতে পারে। আপনি যদি সাংগঠনিক লিডার থাকেন তো দুর্বল ব্যক্তিত্বের জন্য তার অধস্তন ব্যক্তিরাও কিন্তু তার নির্দেশকে মান্য করেন না। অর্থাৎ এরকম ধরনের ব্যক্তি যেই বাড়িতে, এই বাড়িতে যারা বসবাস করেন, এরকম ধরনের ব্যক্তি যিনি লিডিং করতেন, ভালো লিডার ছিলেন, তাকে কিন্তু কেউ আশ্চর্য করতে পারবে না। দেখুন, মাথায় রাখতে হবে এক একটি সংগঠনের পরিচালক, নিয়ন্ত্রক ও কার্যনির্বাহী যারা আধিকারিক থাকেন তাদের জন্য হচ্ছে এই পদটি, এই স্থানটি হচ্ছে আদর্শ পদ। যারা সংগঠন চালাচ্ছেন, বহু মানুষের সাথে জনসংযোগ করছেন, তাদের জন্য কিন্তু এই স্থানটি অত্যন্ত বিশেষ শুভ হতে পারে। যদি গৃহের প্রবেশদ্বার পূর্বমুখী হচ্ছে তাহলে এই পদটিকে বৈঠকখানা বা বাসগৃহ বা বাসকক্ষ হিসাবে করা যেতে পারে, তা বিশেষ শুভ হতে পারে। গৃহকর্তার যে শয়ন কক্ষ সেটি কিন্তু এই স্থান হিসাবে অনুকূল হতে পারে এবং আপনাদের ক্ষেত্রে এই স্থানটি যদি ব্যবহার করছেন তা আপনাকে ফায়দাই দেবে। যারা জনসংযোগমূলক কাজকর্মের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে এটি অধ্যয়ন কক্ষ, ধ্যান কক্ষ, বেদ পাঠ, পুরাণ পাঠ, উপনিষদ পাঠ, বিভিন্ন পবিত্র ধর্মগ্রন্থ পাঠের জন্য শুভ স্থান এটি। এমনকি সাক্ষাৎ, আলাপ আলোচনা, সভাগৃহ, এগুলো কিন্তু অত্যন্ত বিশেষ শুভ হতে পারে এই স্থানটি। দেখুন, এই স্থানটি প্রেরণাদায়ক বক্তৃতা এবং ক্ষুদ্র কৌশল শিক্ষার কক্ষ হিসাবেও কিন্তু ব্যবহার করা যেতে পারে। এই স্থানে কোনো প্রসাধন কক্ষ নির্মাণ করা উচিত নয়, যেখানে সাজসজ্জার ঘর, ড্রেসিং রুম এরকম কোনো কিছু কিন্তু এই স্থানে করা উচিত নয়। ছাই, কয়লা বা লৌহ সামগ্রী যা নেতিবাচক শক্তিকে বহন করে চলে তা এই স্থানে কখনোই রাখা উচিত নয়। এই স্থানটি সবসময় বায়ু চলাচলে উপযোগী এবং আলোকিত থাকতে হবে। এর মুখ্য কারণ কি? এর মুখ্য কারণ আমাদের পূর্ব দিকের যে পজিশনটা রয়েছে, যেটা সূর্যের স্থান পড়ছে বাস্তুশাস্ত্রের দেবতা হিসাবে, সেই স্থানটি বায়ুময় বায়ু তত্ত্বের সাথে সম্পর্কিত এবং সেই স্থানটি আমাদের ক্ষেত্রে এলিমেন্ট হিসাবে কিন্তু গ্রিন অর্থাৎ সবুজ রঙের সাথে সম্পর্কিত। তাই এই স্থানটি যদি খোলামেলা থাকে, বায়ুযুক্ত থাকে, তাহলে আপনাদের ক্ষেত্রে স্থানটি অত্যন্ত বিশেষ সুফল আপনাকে দিতে পারে। তাই যেই বিষয়গুলি নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করলাম, যেই যেই জিনিসগুলো এখানে করা যেতে পারে, সেই কক্ষগুলি এখানে করলে আপনারা বিশেষ ফায়দা পেতে পারে। যদি আপনাদের ক্ষেত্রে কোনরূপ দোষ ত্রুটি হয়েই গেছে এমন ক্ষেত্রে এই স্থানটিতে একটি স্বর্ণ নির্মিত স্বস্তিক চিহ্ন স্থাপন করুন, তা আপনাদের ক্ষেত্রে ফায়দা দেবে। তো যাই হোক দর্শক বন্ধু, আজ আমি আপনাদের সাথে আলোচনা করলাম যে পূর্ব দিকের এই 5 নম্বর যে পয়েন্টটি বাস্তুতে রয়েছে, এর দেবতার কার্যকারিতা কি আছে, ভূমিকা কি আছে এবং বিশেষত্ব সম্পর্কে আলোচনা করলাম। আমাদের এই ছোট ছোট আলোচনাগুলি আপনাদের কিরকম লাগছে অবশ্যই লিখে জানাবেন। যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। অনেক ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে।